বঙ্গবন্ধুকে অবমাননা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক ও মুফতি ফয়জুল্লাহর বিরুদ্ধে কাল মামলা করবেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে গিয়েও তথ্য স্বল্পতার কারণে মামলা করেননি তারা। এদিকে মামলার অনুমতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। যারা বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তার মূর্তি বানায়ে কবরের মধ্যে বঙ্গবন্ধুকে আযাবের মুখোমুখি করছেন, তারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর প্রেমিক হতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে মামুনুল হক ও ফয়জুল্লাহর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সারাদেশ উত্তাল। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলবেন আর আমরা কাউকে চুমা দিব, এটা হয় না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙবেন, আপনাদের হাত কিন্তু ভেঙে গুঁড়িয়ে দেব। সংবিধান ও রাষ্ট্রবিরোধী অবস্থানের জন্য তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার ঘোষণা দেয় মুক্তিযুদ্ধ মঞ্চ। বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুকে অবমাননা এবং সংবিধান পরিপন্থী নানা বক্তব্য দিচ্ছে মামুনুল রাম। সংবিধান লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার কথা জানায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে আমরা মনে করি তারা দেশের সংবিধান লঙ্ঘন করেছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা বলছি যে এখানে আসামিরা যারা আছেন তারা বিভিন্ন জায়গায় তাদের ধর্মীয় লেবাস ব্যবহার করে বিভিন্ন সভা সমিতিতে তাদের অনুসারীদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আইন বলে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষ ছড়িয়ে দেশের মধ্যে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত আছে। এদিকে মামলা করার অনুমতির জন্য সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী। বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গা মানে আমাদের সংবিধানকে ভুলুণ্ঠিত করা এবং এটা একটা দেশদ্রোহী কাজ। আমি সেই জন্য রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য সরকারে আবেদন করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছি। আইনজীবীরা বলেন মৌলবাদের আস্ফালন এখনই রোধ করা দরকার। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।